হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ভিডিওতে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে, মিতালি এক্সপ্রেসের ট্রেনে উঠবার জন্য অপেক্ষা করছি। তো ইমিগ্রেশন খুব অল্প সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে, যেহেতু যাত্রী বেশি ছিল না। আর দার্জিলিং যাওয়ার জন্য নিউ জলপাইগুড়িতে যাব এই ট্রেনে করে। আসুন আমরা একটু ট্রেনে ভিতর দিকে উঠি। একবারে ঝকঝকা নতুন একটি ট্রেন। আমি টিকিট কেটেছিলাম এসি চেয়ারে। ট্রেনটি পুরোটাই এসি, 4টা কার আছে চেয়ার, বাকিগুলো বার্থ, 3x2 সিট, এবং এক একটা কারে 70 জনের আসন রয়েছে। আমার সিট একটু পিছনের দিকে পড়েছিল। এটা রেলওয়ের ক্যাটারিং সার্ভিস থেকে দেওয়া রাতের ডিনার, চিকেন বিরিয়ানি 170 টাকা প্যাকেজ, কিন্তু কোয়ালিটি যথেষ্ট ইম্প্রুভ করতে হবে বলে আমার মনে হয়। রাতে ট্রেনে তেমন আর ভিডিও করতে পারিনি। আপনি লং রুটে যদি জার্নিতে রাতে ঘুমোতে পারেন তাহলে খুবই ভালো, সকালবেলাটা খুবই শান্তিকর লাগবে। এই উত্তরবঙ্গে ট্রেন চলছে, আমরা চিলাহাটি সীমান্তের কাছাকাছি চলে এসেছি, তো কিছুক্ষণ পরে তো বর্ডার পার হবে। হলদিবাড়ি বর্ডার পার হওয়ার পরে আসলে ল্যান্ডস্কেপ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। চায়ের বাগান সুন্দর লাগে দেখতে। জলপাইগুড়ি স্টেশনে আমরা একটু আগে আসলে নেমেছি, নেমে এই যে সামনে বাম দিক দিয়ে কাস্টমস এবং ইমিগ্রেশন শেষ করে এই যে এখান দিয়ে বেরোলাম। এখন উপরে প্ল্যাটফর্মটা পার হব হয়ে জিপ স্টেশনের দিকে যাব। ভিডিওটি যেহেতু অযথা লম্বা এবং বোরিং না হয় সেজন্য আমি চেষ্টা করবো আমার এই জার্নির টোটাল স্টোরিটা একটি ব্লগে লিখে সেটার লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, যাতে দর্শকরা দেখতে পারে যে কোনো সুবিধা অসুবিধা আমি ফেস করেছি, সেগুলো কীভাবে সমাধান করেছি এবং কী কী ইনফরমেশন কাজে লাগতে পারে সেগুলি আপনারা সেভ করে রাখতে পারেন। এই যে মিতালি এক্সপ্রেস ট্রেনটি দাঁড়িয়ে আছে, এই যে নিচে দেখতে পাচ্ছেন সবাই কাস্টমস এবং ইমিগ্রেশনের কাজ শেষ করার জন্য দাঁড়িয়ে আছে। আমার কাছে বড় কোনো লাগেজ ছিল না, ব্যাকপ্যাক ছিল, জাস্ট আমি হেঁটে চলে এসেছি দ্রুত। ট্রেন থেকে নেমে মানি এক্সচেঞ্জ করার জন্য এই যে স্টেশনের একবারে ডান দিকে মিতালি এক্সপ্রেসের টিকিট কাউন্টারের পাশেই জেনিথ মানি এক্সচেঞ্জ রয়েছে, কিন্তু সমস্যা হচ্ছে এরা কনভার্সন রেট খুবই কম দিচ্ছে। সেপ্টেম্বরের শেষ দিকে ডলারে ওরা বলছিল 78 টাকা, বলছিল 68 টাকা, যা খুবই কম। আপনারা কার্ড ইউজ করলে সবাই ভালো করবেন, ডেফিনেটলি ভালো রেট পাবেন। শিলিগুড়ি শহর পার হয়ে রোহিণীর দিকে যেতে দুপাশে চা বাগান মন ভুলিয়ে দিতে পারে, আশা করি ভালো লাগবে। দার্জিলিং যেতে আমাদের কাশিয়াঙ্গের রোড ধরে যেতে হচ্ছে, তো রোহিণী পার হয়ে কাশিয়াং এর দিকে যত উপরে উঠবে তত ঠান্ডা বাড়বে এবং ভিন্ন রকম একটা অনুভূতি কাজ করবে। মেঘ, বৃষ্টি, কুয়াশা, ঠান্ডা আবহাওয়া সব মিলে খুবই ভালো লাগবে বলতে পারি। আর কাশিয়াং এর ভিতরের দিকে যেতে একদম ঠান্ডা নেই, ড্রাইভার খুব শান্তভাবে গাড়ি চালিয়ে যাচ্ছিল, খুব অস্বস্তি হয়নি পাহাড়ি পথে। আর কাশিয়াং শহরের আশেপাশে খুবই শান্তশিষ্ট একদম পরিবেশ। সেপ্টেম্বরের শেষ দিকে দার্জিলিংয়ে মেঘাচ্ছন্ন আবহাওয়া ছিল, কুয়াশা মেঘ মিলে বৃষ্টি লোকালটা পড়ছিল, খুবই ভালো লাগছিল। দার্জিলিংয়ে ঢোকার মুখে প্রথমে চোখে পড়লো ঐতিহ্যবাহী সেই টয় ট্রেনটি, একদম হুশ করে বেরিয়ে গেল পাশ থেকে। দার্জিলিংয়ে থাকার জন্য আমি হোমস্টে বেছে নিয়েছিলাম। হোমস্টেটি দার্জিলিং শহরতলির সিংহামারি এলাকার মিলন বস্তি গ্রামে আর কি। তো হোমস্টের দিকে এখন হেঁটে যাচ্ছি। হোমস্টেতে কিছু সুবিধা আছে, যেমন হোটেলের
থেকে এখানে আপনি বেশ নিরিবিলি পরিবেশে থাকতে পারবেন, এবং থাকা খাওয়া সহ একবারে রিজনেবল একটা প্রাইস চার্জ করে এখানকার সবাই। তো জন প্রতি থাকা খাওয়া সহ 1300 টাকার মতন ছিল এটা। সিজনে হয়তো একটু বাড়ে, অফ সিজনে একটু কমে। তো এখান থেকে সবচেয়ে বড় সুবিধা, নিরিবিলিতে আপনি কটা দিন, যে কটা দিন ইচ্ছা করেন থাকতে পারবেন। এই হোমস্টেটা সবচেয়ে বড় সুবিধা, বারান্দা থেকে আপনার আকাশ পরিষ্কার থাকলে কাঞ্চনজঙ্ঘা এরকম দেখা যাবে। তো আমার ভাগ্য একটু ভালো ছিল না, আকাশ অনেক মেঘযুক্ত ছিল সেই সময়, খুব দ্রুত। যে রুমটাতে যে আমি আজ থাকবো, রুমটা একদম ছিমছাম, ডাবল বেড, সুন্দর একটা ছিমছাম রুম, ওয়েস্টার্ন টয়লেট। দিন গেল ঢাকা থেকে মোটামুটি দার্জিলিং এর রুমে এসে পৌঁছাতে 22 ঘন্টার মতন লেগেছে। আগামীকাল মূল শহরের দিকে একটু যাওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।